নমস্কার বন্ধুরা, ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে একটা ছোট্ট হেয়ার কেয়ারের হোম রেমেডি, যে মানে বাড়িতে থাকা কিছু ঘরোয়া এবং সহজলভ্য জিনিস দিয়ে আমরা কিভাবে আমাদের হেয়ার কেয়ার করতে পারি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হেয়ার কেয়ারটার জন্য আমার লাগবে হচ্ছে পেয়ারা পাতা। তো আমি একটু পেয়ারা পাতা নিতে চলে আসলাম, এটা আমার বাড়িরই পেয়ারা গাছ, তো অত উপরে আমি হাত পাবো না, তাই নিচ থেকে কয়েকটা পেয়ারা পাতা নিচ্ছি। এগুলো একদম কচি কচি পেয়ারা পাতা, এই একটা নিলাম। আর দ্বিতীয় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই জবা ফুলগুলো আমার লাগবে আজকে হেয়ার কেয়ারের জন্য। তবে জবা ফুলে শুধুমাত্র এই পাপড়িগুলোই ব্যবহার করব, বাকি কিছু আর লাগবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ওই 3টে মতো জবা ফুল। এখানে আমি জবা ফুলের পাপড়ি আর পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, একটু ডোলে ডোলে ধুয়েছি, কারণ অনেক সময় নোংরা থাকে তো তাই জন্য এরকম ভেঙে ভেঙে গেছে আর কি, দলা পাকিয়ে গেছে, তা বুঝতেই পাচ্ছেন এখানে ধোয়া রয়েছে এগুলো। এবারে এটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এবার এই মিক্সার গ্রাইন্ডারে যে আমি দিলাম, এবার এটাকে পেস্ট করার জন্য তো আমার জল জাতীয় কিছু দিতে হবে। তো আমি আজকে জলের পরিবর্তে একটা খুব সুন্দর জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ভাতের ফ্যান বা ভাতের মাড়। কিছুটা পরিমাণে ভাতের ফ্যান আমি ঢেলে দিচ্ছি। এবারে মুখটা আটকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। আর যদি আপনাদের মনে হয় যে ভাতের ফ্যান একটু জিনিস স্ক্যাল্পে লাগাবো না, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, তাহলে পরে আপনারা নর্মাল জল ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভাতের ফ্যান বা ভাতের মাড় আপনারা ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ রাইস ওয়াটারের যে কি পরিমাণে গুণ, সেটা আমাদের স্কিনের ক্ষেত্রে হোক চুলের ক্ষেত্রে হোক, সেটা আলাদা করে আর বলার জায়গা থাকে না। তো যেটা যাদের যেরকম সুবিধে হয় আপনারা সেরকমই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম একটা পেস্ট তৈরি হয়েছে, দেখেছেন একটা লিকুইড একটা এরকম পেস্ট তৈরি হয়েছে জবা ফুল দেওয়াতে, তাই জন্য এরকম লাল হয়েছে। এবারে আমি এটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, তাতে করে পিওর রসটা পাওয়া যাবে, মাথায় লাগাতেও কিন্তু সুবিধে হবে। এই যে নিচে একদম পিওর জুসটা পেয়ে গেলাম। এবার এই যে রসটা বানানো হলো, এই রসটা স্ক্যাল্পে লাগানোর আগে আমি একটা কাঠের চিরুনি ব্যবহার করে চুলটা খুব ভালো করে আঁচড়ে নেব, যাতে চুলে একদম জট না থাকে। তো চুলটা খুব ভালো করে আমি আঁচড়ে দিচ্ছি। আপনারা যে কোনো চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারেন, তবে যদি কাঠের চিরুনি হয় তাহলে খুব ভালো হয়। আর এটা কিন্তু শুধু কাঠ নয়, এটা নিম কাঠের চিরুনি। নিম কাঠের চিরুনি আমাদের চুলের জন্য ভীষণ ভালো, যাদের চুলে খুশকির সমস্যা আছে বা ইচিং হয় স্ক্যাল্পে, তাদের জন্য কিন্তু কাঠের চিরুনিটা জাস্ট অনবদ্য। চুলটা খুব ভালো করে আঁচড়ে নিয়েছি, চুলে একদম কোনো জটফট কিচ্ছু নেই। এবারে হাতের আঙুলের সাহায্যে চুল ফাঁকা ফাঁকা করে এই রসটা লাগিয়ে নেব। আপনাদের চাইলে ওই কটন বডিও কিন্তু লাগাতে পারেন, এটা শুধুমাত্র স্ক্যাল্পেই লাগাতে হবে, সারা চুলে কিন্তু এটা লাগাবার কোনো দরকার নেই। আর আপনাদের যদি এমন কোনো জায়গা চুলের থেকে থাকে যে সেখান থেকে চুল খুব উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা সেই জায়গাটাতেও কিন্তু একটু বেশি বেশি করে লাগাতে পারেন। আর চেষ্টা করবেন সপ্তাহে 4 দিন এটা অ্যাপ্লাই করার, আর অবশ্যই করে কিন্তু এটা ক্লিয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, মানে আগের দিনকে শ্যাম্পু দিয়ে পরের দিনকে যদি এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারেন, আমি যেরকমটা করি আর কি, তাহলে খুব ভালো হয়। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু একদম ন্যাচারাল প্রোডাক্ট, তাই সাইড এফেক্টের কিন্তু কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করা লাগবে না। সারা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা কিন্তু চুলের লেন্থে আর লাগাবার দরকার নেই। এবারে হাত দিয়ে হালকা হাতে এরকম করে 4 থেকে 5 মিনিট একটু মাসাজ করব, যাতে ব্লাড সার্কুলেশনটা স্ক্যাল্পে ঠিকঠাক থাকে, খুবই হালকা হাতে। আর খেয়াল রাখতে হবে যাতে নোখ স্ক্যাল্পে না লাগে, সেক্ষেত্রে না অনেক সময় হেয়ার ফল হয়।
ঘন্টা মতো চুলে আমি রাখব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে 40 মিনিট মতো রাখার। তারপর এটা জল দিয়ে যেরকম নর্মাল আমরা স্নান করি সেরকম স্নান করে নেব। শ্যাম্পু করা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনারা চাইলে শ্যাম্পু করতেও পারেন নাও করতে পারেন। এটা আপনারা লাগিয়ে দেখুন, আপনাদের চুলের যে কোনো রকমের সমস্যা, খুশকি হতে পারে বা চুলের গ্রোথ নেই, নতুন চুল হচ্ছে না বা চুল অঝোরে ঝরে পড়ে যাচ্ছে, সমস্ত রকম সমস্যা থেকে কিন্তু আপনারা এগুলিটা নিয়মিত ব্যবহারে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কোন জবা ফুলগুলো আমাদের মানে স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ভালো সেটা একটু বলে দিই। আমাদের আশেপাশে বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের জবা ফুল কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু সমস্ত রকম জবা চুলের জন্য বা স্কিনের জন্য কিন্তু কাজে আসে না। যে লাল জবাটা আজকে আমি ব্যবহার করলাম, শুধুমাত্র সেই লাল জবার ফুলের পাপড়ি এবং সেই লাল জবা ফুলটা যে গাছে ফুটছে সেই জবা গাছের পাতা একমাত্র হচ্ছে আমাদের চুলের জন্য ভালো, বা বলতে পারেন যে স্কিনের জন্য কিন্তু। তাই যে কোনো ধরনের জবা ফুল নিলে কিন্তু হবে না, এই লাল জবাটার পাপড়ি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। চুলে লাগানো প্রায় 1 ঘন্টা মতো রাখা হয়ে গেছে, আমি বেলা 12টার সময় লাগিয়েছিলাম, এখন প্রায় 1:10 মতো বাজে। এবার আমি স্নান করতে যাব, আজকে আমি আর শ্যাম্পু দেব না, গতকালকে শ্যাম্পু দিয়েছিলাম, আবার আগামীকাল শ্যাম্পু দেব। তো এবার লাগিয়ে বেঁধে তো এবার আমি স্নান করতে যাবো, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো স্নান করে এসে চুল আঁচড়ে তারপর আপনাদেরকে দেখাবো। টান টান করে খাওয়া দাওয়া করে আপনাদের চুলটা দেখাতে এলাম। চুলটা অলরেডি আমি আঁচড়েছি, সেই নিম কাঠের চিরুনি দিয়েই আঁচড়েছি। তো বুঝতে পাচ্ছেন যে চুলটা কিন্তু হেলদি লাগছে এবং চুলটা কোনো ড্রাই হয়নি, ডাল হয়নি, কিছু হয়নি। যেহেতু প্রাকৃতিক উপকরণই ব্যবহার করি, আপনারা সাইড এফেক্টের ভয় পাবেন না, যে কোনো কেউ লাগাতে পারে, এবং একটু নিয়মিত ব্যবহার করে দেখুন, আশা করি আপনাদের উপকারী হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, যাতে করে যারা এই প্রবলেম, তারাও যাতে এই ভিডিওটা তাদের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা এই ভিডিওটা দেখে কিছুটা হেল্প হয়। ঠিক আছে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আচ্ছা, আজকের হেয়ার কেয়ারে আমি যে 3টে উপকরণ ব্যবহার করলাম তার মধ্যে আছে পেয়ারা পাতা, জবা ফুলের পাপড়ি আর হচ্ছে রাইস ওয়াটার বা ভাতের ফ্যান। তো জবা ফুলের পাপড়ি আর রাইস ওয়াটারের আমাদের হেয়ার কেয়ারে কী গুণাগুণ আছে অনেকেই কম বেশি জানি, কিন্তু পেয়ারা পাতাটা শুনে অনেকের মনে হতে পারে যে পেয়ারা পাতা, হোম রেমেডি, হেয়ার কেয়ার, এগুলো অনেক রকম প্রশ্ন আসতে পারে। তো আমি একটু ছোট্ট করে বলে দিই যে পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, যার দরুন আমাদের যে চুলের স্ক্যাল্প সেটাকে নারিশ রাখতে সাহায্য করে, এবং স্ক্যাল্পটা নারিশ থাকলে, ভালো থাকলে অটোমেটিক্যালি কী হবে, চুল আগা থেকে গোড়া পর্যন্ত স্ট্রং থাকবে এবং চুলের যে অনেক সময় ব্রেকেজ হয় না, সেই ব্রেকেজটাও কিন্তু অনেকটা কন্ট্রোল থাকবে। এতে করে ওভারঅল কী হবে, আমাদের চুল পড়াটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, চুল পড়ে স্বাভাবিক নিয়মে, চুল আপনার প্রত্যেক দিন পড়বে, সেই স্বাভাবিক চুল পড়াটা আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না, কিন্তু সেটা যদি অতিমাত্রায় পৌঁছে যায় তখন সেটা কিন্তু আস্তে আস্তে সিভিয়ার হেয়ার লস হয়। তো এই হোম রেমেডিটা আপনাদের খুব কাজে আসবে যদি আপনার প্রপার ওয়েতে নিয়মিত ব্যবহার করতে পারেন।